Good morning, everyone. Good morning from AG the Social Blogger channel. AG the Social Blogger channel, the one they protect the Shagatum Shagatum, not an interesting blog tate. Ashakori Tomna Shabai Palo Acho, Shusto Acho. I hope. এখন আমি একটু বেরোবো আমার একটা ছোট বাচ্চা আছে তার ক্রিমি হয়েছে তার মেডিসিন আনতে যেতে হবে মানে খুবই আর্জেন্ট তো একটা কল আসবে কল আসার পরে আমি একটু করে বেরিয়ে যাব কাছে যাব বারাসাত চাপাটালির ওখানেই বিড়াল কুকুরদের ওষুধের মেডিসিনের অ্যাকচুয়ালি দোকানটা রয়েছে ভালো দোকান ন্যায্য মূল্যে পুরোটা পাওয়া যায় তো ওখান থেকে ওষুধ নেব আবার বাড়িতে ব্যাক করব তারপর আমি বাকি কথা বলছি ওষুধ নিয়ে বাড়ি চলে এসেছি বৃষ্টি হচ্ছিল বলে আটকেছিলাম একটু জাস্ট বাড়িতে ঢুকলাম বাইরে প্রচন্ড রোদ আবার প্রচন্ড বৃষ্টি দুটোই একসঙ্গে তো দুটোর জেরে প্রচন্ড ঘাম হচ্ছে চিটচিটে ভাব লাগছে তো যাই হোক তো তোমাদেরকে দেখাই যে কী কী কিনে আনলাম তো তারা বসে নিয়ে এক তো আনলাম হচ্ছে মেলোনেক্স বিড়ালদের পায়ে ব্যথা ব্যথা লাগলে কোথাও ব্যথা লাগলে হাড়ের ক্ষেত্রে বা পা মচকে গেছে পা বেঁকে গেছে সেসব ক্ষেত্রে যন্ত্রণা কমানোর জন্য এই মেলোনেক্স ওষুধটা আমি ব্যবহার করি খুবই ভালো কাজ করে আমার বড় বিড়ালটা যখন পাটা মচকে গেছিলো পায়ে ব্যথা লেগেছিলো অ্যাকচুয়ালি এরকম টাইপের হয়ে গেছিলো তো তখন আমি ওকে মেলোনেক্স দিতাম ব্যথা হতো যন্ত্রণা কাতরাতো বলে ওকে মেলোনেক্স দিতাম আর দু তিন দিনের মধ্যে ওর ব্যথাটা অনেকটা রিকভারি করে যায় তো আজ অব্দি তারপরে আমি ওই ব্যথাটা ওর মধ্যে এখনও দেখিনি এটা হলো সেই ওষুধটা যার জন্য আমি সকাল সকাল ওষুধের দোকানে পৌঁছেছিলাম এটার নাম হচ্ছে কি অফ এটা বিড়ালদের ক্রিমির ওষুধ এক্সপার্টদের ওপিনিয়ন নিয়েই আমি ওষুধটা কিনেছি এই একটা ট্যাবলেটের দাম হচ্ছে 40 rupees দেখো যখন এক্সপার্টদের থেকে আমি জিজ্ঞাসা করলাম যে বিড়ালদের ক্রিমির ওষুধ আমি কী নেবো তখন ওনারা আমাকে দুটো কোয়েশ্চেন করলেন এক হলো বিড়ালের বয়স কত আর দুই হলো বিড়ালের ওজন কত তো আমি ফার্স্টে বুঝতে পারিনি তো আমি বলি তো ওনারা সেই অনুযায়ী আমাকে ওষুধটার নাম বলেন আর কতটা পরিমাণ খাওয়াতে হবে সেটাও বলে দেন তারপরে ব্যাপারটা বুঝলাম যে বিড়ালের বয়স আর ওজন অনুসারে ডিসাইড করা হয় যে বিড়ালের ক্রিমির ওষুধ কোনটা হবে আর কতটা পরিমাণ বিড়ালকে খাওয়ানো হবে তাই যারা বিড়ালকে ক্রিমির ওষুধ খাওয়াবে মানে ডিওয়ার্মিং করাবে তাদের এই দুটো জিনিস মাথায় রাখতে হবে বিড়ালের ওজন আর বিড়ালের বয়স কত সেটা কারণ এক্সপার্টরা জিজ্ঞাসা করলে সেটা কিন্তু বলতে হবে দেখো এবার যেটা বলবো সেটা হলো কী কী দেখে আমার মনে হলো যে ওর ডিওয়ার্মিং করা দরকার মানে ক্রিমির ওষুধ খাওয়ানো দরকার দেখো এই হলো আমার বিড়াল পিছনেই শুয়েছিল তাই নিয়ে আসতে পারলাম এবার ও পরিমাণ মতন খাবার খায় ভাত খায় মাছ খায় ড্রাই ফ্রুট খায় দুধ খায় পরিমাণ মতন খায় যথেষ্ট খায় আর বারবার খায় তা ওর চেহারায় না তেমন কোনো একটা গ্রোথ দেখতে পাচ্ছিলাম না একটা হেলথ গ্রোথ হয় তো সেটা আমি দেখতে পাচ্ছিলাম না বরং দিন দিন ওর মধ্যে ওই রোগা ভাবটা দেখতে পাচ্ছিলাম আর পেটটা সরু হয়ে যাচ্ছে আরও আমার বাকি বিড়ালরা রয়েছে যাদের মধ্যে আমি হেলথের গ্রো দেখতে পাচ্ছিলাম বাট ওর মধ্যে বিন্দু মাত্র দেখতে পাচ্ছি না আর ডে বাই ডে ওর পেটটা কেমন সরু হয়ে আসছিল খেতে না পেলে কী হয় পেটগুলো সরু হয়ে যায় না ঠিক তেমন একটা লাগছিলো তো তখনই আমার মনে একটা ডাউট হয় যে কী হলো ওর কি ক্রিমি হলো ডিওয়ার্মিং দরকার আমি এক্সপার্টদেরকে কল করি সঙ্গে সঙ্গে ওনারা আমাকে বলেন যে ওকে ক্রিমির ওষুধ খাওয়া ওর ক্রিমি হয়েছে ঠিক হয়ে যাবে আর ঠিক দুই একদিনের মধ্যে আমি দেখতে পারি যে ওর পটিতে ক্রিমি ভর্তি আর পিছনে মলদার থেকে অটোমেটিক্যালি ক্রিমি বেরোচ্ছে আমি ভীষণ টেন্স হয়ে যাই আমি সঙ্গে সঙ্গে আবার এক্সপার্টদের কল করি ওনারা বলে ওকে ইমিডিয়েটলি ডিওয়ার্মিং করে ইমিডিয়েটলি মেডিসিন দাও যত তাড়াতাড়ি সম্ভব কারণ ওর পেটে কিন্তু ক্রিমি ভর্তি হয়ে গেছে আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ক্রিমির ওষুধ কিনে নিয়ে এসেছি তোমরা সেটা দেখলি আজই নিয়ে এসেছি কালই আমার কথা বলেছি আজই নিয়ে এসেছি দেখো বিড়ালের ডিওয়ার্মিং ব্যাপারটা খুব ইজি সিম্পল সরল একটা বিষয় খুব একটা জটিল কোনো ব্যাপার নয় যে কেউ করতে পারবো না খুব সরল স্বাভাবিক একটা বিষয় এর জন্য দুটো জিনিসের দরকার হয় মানে বিড়ালদেরকে ডিওয়ার্মিং করাতে মানে পেট থেকে ক্রিমি ভাগাতে দুটো জিনিস করতে হয় এক হচ্ছে ক্রিমির ওষুধ কিনতে হবে যেটা এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে দুই হচ্ছে লিফ 52 বা লিফ গার্ড ওষুধটা কিনতে হবে বিড়ালকে ক্রিমির ওষুধ দেওয়ার ঠিক 5-7 দিন আগে থেকে লিফ 52 বা লিফ গার্ড ওষুধটাকে দিতে হবে
পাঁচ সাত দিন ধরে এই ওষুধটা দেওয়ার পরেই গিয়ে আমরা বিড়ালকে কৃমির ওষুধটা দিতে পারবো। তাহলে কী হলো, প্রথমে লিভ গার্ড দেবো পাঁচ সাত দিন ধরে, পাঁচ সাত দিন লিভ গার্ড দেওয়ার পরে আমরা গিয়ে বিড়ালকে কৃমির ওষুধটা দিতে পারবো। দেখো আমার মতে এটা সবথেকে বেস্ট আর পারফেক্ট প্রসেস, সহজ প্রসেস। ডাক্তাররা এবং এক্সপার্টরাও এই প্রসেসটাকে রেকমেন্ড করে থাকে এবং ডাক্তারদের এবং এক্সপার্টদের রেকমেন্ডেশনে আমি প্রায় তিন চারটে বিড়ালের এই ডিওয়ার্মিং করেছি, মানে পেট থেকে কৃমি বার করেছি। বাট এবারে ব্যাপারটা একটু আলাদা। ওই সময় আগে লিফ 52 খাইয়েছি, তারপরে কৃমির ওষুধ দিয়েছি, বাট এবারে ব্যাপারটা একেবারেই অন্যরকম। আমার এই বিড়ালটার পেটে কৃমির পরিমাণ অত্যাধিক বেশি এবং অটোমেটিক্যালি বেরিয়ে আসছে বলে ডাক্তাররা, মানে এক্সপার্টসরা আমাকে বলেছে আগে ওকে ডিরেক্ট ওষুধটা খাওয়াও, আগে ওষুধ খাওয়াও তারপরে লিফ 52 খাওয়াও, যেমন নিয়ম তেমন অনুযায়ী, মানে 5-7 খাওয়াও। তো এক্সপার্টদের ওপিনিয়ন অনুসারে আমি সেটাই করবো আজকে, আগে ওকে আমি কৃমির ওষুধ খাওয়াবো, তারপরে আমি ওকে লিফ 52 পাঁচ সাত দিন ধরে খাওয়াতে থাকবো। দেখো এইগুলো তোমাদের সাথে এই জন্যই আমি শেয়ার করছি, আমার সবসময় মনে হয় যে কুকুর বিড়ালদের ক্ষেত্রে ডাক্তারদের বা এক্সপার্টদের ওপিনিয়ন নেওয়াটা খুব দরকার, কারণ ওনারা অনেক বেশি কিছু জানেন, ওনারা অনেক পড়াশুনো করেছেন এই ব্যাপারগুলো নিয়ে। এবার আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা এক্সপিরিয়েন্সটা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছি, সেইটাই কেউ তুলে নিয়ে তাদের কুকুর বিড়ালদের ওপর পোট করলো, এর ফলে কুকুর বিড়ালদের আলটিমেটলি ক্ষতি হয়ে যায়। তাই আমার সবসময় মনে হয় তুমি যাও এক্সপার্টদের বা ডাক্তারদের থেকে ওপিনিয়ন নাও, সেই অনুযায়ী কাজ করো, তাহলে তোমার কুকুর বিড়ালও সেফ থাকবে। বিড়ালদের সাথে দিন কাটাতে কাটাতে, সময় কাটাতে কাটাতে যে ছোটো বড়ো জিনিসগুলোর মধ্যে দিয়ে গো থ্রু করছি সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করার একদম চেষ্টা করি। ছোটো বড়ো সকল আপডেট বিড়াল কুকুরদের নিয়ে আমি ভিডিওগুলোতে ব্লগগুলোতে দেওয়ার চেষ্টা করি। তো আজও সেটাই, কদিন ধরে বিড়ালদের এই ক্রিমির ব্যাপারটা নিয়ে না গো থ্রু করছি, এই এই সমস্যাগুলো ফেস করছি সবই তোমাদের এখানে বললাম, কী কী শিখলাম কী কী জানলাম এই সব কিছুই ভিডিওটাতে আমি বলে দিয়েছি। দেখো কদিন ধরে আমি একটা জিনিস দেখছি, সাবস্ক্রাইব হচ্ছে না আমার চ্যানেলটা, তো প্লিজ ডু সাবস্ক্রাইব। যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি, যারা যারা নতুন দেখছো চ্যানেলটা, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, তোমার জানা কাউ যদি ভিডিওটা থেকে হেল্প হয় তাকে শেয়ার করে দিও, বলে দিও সাবস্ক্রাইব করতে। আর নিজে কমেন্টে জানাও, খারাপ ভালো যা হোক কমেন্টে জানাও, ভালো না লাগলে ডিসলাইক বাটনেও ক্লিক করতে পারো। আর যদি কমেন্টে আমাকে জানিয়ে দিয়ে যাও যে কেন ডিসলাইক করলে, তাহলে ব্যাপারগুলো নিয়ে আমি আরও কাজ করতে পারবো, ঠিক করতে পারবো ব্যাপারগুলো। তো তাই জন্য অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, দেখা হবে পরে ভিডিওতে, তারাকে আরেকজনের সাথে পরিচয় করে নাও। এ হলো ডাম্পু রানি, আর এর পেটুতেই ক্রিমিটা হয়েছে। এর ক্রিমির ব্যাপারে ঘাটাঘাটি করতে করতে অনেক জিনিস জেনেছি যেগুলো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, আর যেতে যেতে এটাই বলবো, ভালো থেকো সুস্থ থাকো, দেখা হবে পরে ভিডিওতে। স্টে অ্যাট হোম, স্টে সেফ, স্টে হেলদি, পজিটিভ থেকো সবসময়।